হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমাদের যে ইউটিউব চ্যানেল রোমানাস ক্রিয়েশন, উনি হচ্ছে আমার রোমানা আম্মু। তো আজকে আপনাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব। সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই আমি মুরগি ভুনা করেছি। আর আমার খুব পছন্দের একটা রেসিপি, খুবই পছন্দের, খুব মজা করে হচ্ছে আজকে শুটকি ভুনা করেছি। তো এই দুইটা খাবার আমি আজকে রান্না করেছি। রান্না করে ঝটপট আমি বের হয়ে গেলাম, আমার মেয়ের স্কুলে যাব। তো এই জীবনে চলার পথে একজন নারীকে যে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা হচ্ছে মানে যুদ্ধ করতে হয়, সেটা একমাত্র নারীই জানে। কারণ বাবারা হচ্ছে এত সময় পায় না, ওদের অফিস থাকে, চাকরি থাকে, বিজনেস থাকে। তো হচ্ছে সব কিছুই আসলে একজন নারীকে ট্যাকেল, সংসার সামলাতে হয়, স্কুলে যেতে হয়, তারপর সব কিছুই করতে হয়। তো সব কিছু মিলিয়ে একজন নারী হচ্ছে, একজন নারীর অবদান অপরিসীম। তো আমি প্রথমে স্কুলে চলে আসলাম, স্কুলে এসে প্রথমে ওর বেতনটা দিয়ে দিলাম, চলতি মাসের বেতন এবং কোচিং ফি। তারপর হচ্ছে এখানে কিছু গার্ডিয়ান ওয়েট করতেছে, যাদের মর্নিং শিফটের ক্লাস ছিল তাদেরকে নেওয়ার জন্য। তো আমি দোতলায় চলে আসলাম। তো এসে স্যারের সাথে কথা বললাম ওর বৃত্তি পরীক্ষার ব্যাপারে, কোচিং করানো হবে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে ক্লাসের প্রথম প্রথম মানে স্টুডেন্ট। তো সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ। সবার সাথে আজকে কথা বললাম, ক্লাস টিচারের সাথে, ওর ক্লাসের ক্লাস টিচার মিসের সাথেও কথা বললাম। উনি অনেকদিন অসুস্থ ছিল, স্কুলে আসতে পারে নাই। তো আজকে সব কিছু মানে কথা বলে গেলাম। তো যেহেতু বৃত্তি পরীক্ষা, ওর দুইটা বৃত্তি পরীক্ষা সামনে, এই জন্য আমার একটু সবসময় আসা যাওয়া করতে হয় স্কুলে, ওর প্রতি খেয়াল রাখতে হয়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও মানে রেজাল্ট ভালো করে, আলহামদুলিল্লাহ ক্লাসের ফার্স্ট গার্ল, তারপরও যেন বৃত্তিটা পায় সেজন্য সবাই দোয়া করবেন। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে একজন নারীকে কতটা স্ট্রাগল করতে হয়, সেটাই, বাজার করতে হয়, সংসার সামলাতে হয়, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়, ঘর গুছাতে হয়, সব কিছু। একজন মানে চাকরিজীবী যদি নারী হয় তাহলে চাকরির পাশাপাশি সব কিছু খেয়াল করতে হয়, কারণ একজন মাই পারে তার সন্তানকে সঠিকভাবে সব কিছু করতে। তারপর মাদের অবদানেই সবচেয়ে বেশি, বাবাদের হাতে অতটা সময় থাকে না, সেজন্য সব কিছু ট্যাগল দিতে হয়। তো আমি সব কিছু কমপ্লিট করে, স্কুলের সব কিছু কমপ্লিট করে এখন আমি বাসায় চলে যাচ্ছি। আজকে বাহিরে প্রচুর রোদ ছিল সকাল থেকেই। তো আমি হচ্ছে লেবু নিয়েছি, যেহেতু আমি শুটকি রান্না করেছি সেজন্য আমার লেবু নিতে হয়েছে। লেবু দিয়ে ভাত খাবো, খুব মজা হবে। তো এটা হচ্ছে আমার বাসা, স্কুলের ভিতরে আমার বাসা, বাট হচ্ছে স্কুলের পরিবেশটা অনেক ভালো। ও ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এখানে ছিল, বাট পড়াশোনার মানটা বেশি ভালো না, সেজন্য আমি স্কুল চেঞ্জ করেছি এবার। তো ওকে পঞ্চম শ্রেণীতে ওই স্কুলে দিয়েছি, ওর ওই স্কুলের পড়াশোনার মান অনেক ভালো সেজন্য। তো এর মধ্যে আমি বাসায় ঢুকে পড়লাম। বাসায় ঢুকে আমি যেহেতু নাস্তা করে বের হয় নাই, আমি এসেই হচ্ছে আমার মজাদার হচ্ছে শুটকির তরকারি দিয়ে ভাত খেয়ে ফেললাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমি ভিডিওর মাধ্যমে এটাই বুঝাতে চেয়েছি যে নারীদের অবদান অপরিসীম, সবাই নারীদেরকে সম্মান করবেন। আল্লাহ হাফেজ।